প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 24 অক্টোবর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক রাজু ভাই বকনা, সার বাচ্চা, সার গরু এবং গাভী গরু বিক্রয় করে থাকে। এর আগেও পাবনা ইমন ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি। এবারে খামারে এসে দেখতেছি বেশ কিছু সার বাচ্চা, বকনা এবং কয়েকটা গাভীও সংগ্রহ করা হয়েছে। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে খামারে সংগৃহীত নতুন কালেকশনের প্রত্যেকটি গাভী, প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি বকনার সঠিক যে বর্ণনা, এটা পাবনা ইমন ডেইরি ফার্মের মালিকের কাছ থেকে আস্তে আস্তে নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাভী গরুটা বিক্রয় করা হয়, যে যেখান থেকে গাভী কিনবেন, গাভী কিনতে হলে অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে নিতে হয়। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন রাজু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে, পুরাতনরা মোটামুটি রাজু ভাইকে সবাই চেনে, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেইরি ফার্মের মালিক। এই ফার্মের অবস্থানটা একটু আমাদের জানাবেন। ফার্মের অবস্থান হচ্ছিল পাবনা জেলা চাটমোহর থানা, চাটমোহর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে, আমার বাজার সংলগ্ন। আচ্ছা ভাই জান, এর আগে তো এখান থেকে আমি সার বাচ্চা দেখাইছি, বকনা দেখাইছি, গাভীও দেখাইছি, এবারেও খামারে এসে দেখতেছি সবগুলোই আছে, আপনি বিক্রি করবেন কোনগুলা? আমি তো টোটালি সবগুলোই বিক্রি করে থাকি। আমার মোটামুটি ধরেন সার বাচ্চা আছে হলো 15টা, আপনাকে দেখাবো হচ্ছে হলো 10টা, তার মধ্যে আছে ব্রাহ্মা ক্রস আছে হলো 2টা, আর 8টা আছে 100% শাহিওয়াল। আচ্ছা, এছাড়া গাভী? আর গাভী আছে হলো শাহিওয়াল গাভী বাচ্চা সহকারে আছে 1টা, আর আপনার হচ্ছে হলো প্রেগনেন্ট গাভী আছে 2টা, আর বকনা বাছুর আছে 2টা। এই সবগুলো আজকে আমার প্রতিবেদনে দেখাবেন? আরগুলো আছে, আর কিছু বেচা আছে, ওগুলো তো আলাদা। আচ্ছা, আজকে কেমন দাম থেকে আছে? আপনার 51,000 থেকে আপনার মনে করেন যে লাখের উপরে আছে আর কি। আচ্ছা, এর আগে যে কয়েকটা প্রতিবেদন আপনার করছি, মোটামুটি দর্শকরাও স্যাটিসফাইড, সাধ্যের মধ্যেই দেখাইছেন, তো আশা করতেছি এবারেও বাছুরের যে দাম সেই দামেই দেখাবেন, অতিরিক্ত কোনো দাম চাবেন না। এখন কিন্তু বেচা কেনার অবস্থা প্রত্যেকটা ব্যাপারেরই খুব একটা কিন্তু ভালো না, তো সেইভাবে দাম বলবেন যেন বেচা কেনা হয়। আচ্ছা, 2,000 টাকা লাভ হলে ইনশাল্লাহ ছেড়ে দেব। ছেড়ে দিবেন? জি। আচ্ছা ইনশাল্লাহ ভাই। তো এবারে গাভী কেমন আছে, কেমন দাম থেকে আছে? গাভী আছে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো 1,20,000 থেকে 1,70,000 পর্যন্ত আছে। প্রতিটাতেই তো দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, প্রত্যেকটা একটু দরদামের সুযোগ দিতে হয় ভাই। আচ্ছা, নইলে কিন্তু সম্পর্ক বিল্ড আপ হয় না। হ্যাঁ, এখন ধরেন যদি কেউ বলে যে 1,000 দিলাম না, তাহলে কিন্তু আচ্ছা এরকম সম্মানই করবেন নাকি দরদামেরই সুযোগ দিবেন? হালকা, বেশি দরদাম নাই, যেহেতু মনে করেন সীমিত লাভ করব। একটা গরুতে আমার যদি একটা সার বাচ্চা 2,000 টাকা হলি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা গরুতে মনে করেন যে আমার 5,000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। আচ্ছা, তো চলেন ইমন ভাই, এবারে যে সরি রাজু ভাই, এবারে যে নতুন কালেকশন করছেন, এগুলোর প্রত্যেকটি সঠিক যে বর্ণনা, এইটা আস্তে আস্তে আমাকে এবং আমার দর্শককে জানাবেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। রাজু ভাই, সর্বপ্রথমে একটা বাচ্চা আছে, ছোট দিয়েই শুরু করলাম, ছোট থেকে ইনশাল্লাহ বড়র দিকে যাব। আচ্ছা, প্রথমের বাচ্চাটা কোন জাতের? এটা হচ্ছে 100% শাহিওয়াল। শাহিওয়াল জাতের একটা বকনা বাচ্চা, সার বাচ্চা। জি। আচ্ছা, বয়স? বয়স 6 মাস। এমনি সম্পূর্ণ দানাদার খাদ্য? এখন ধরেন মনে করেন যে বয়সটা একুরেটে আমরা বলতে পারি না, আমি বলতে পারি না, মানুষ বলুক সেটা আলাদা কথা, কারণ আমার হলো সংগ্রহ করা ভাইয়া জিনিস। এখন 6 মাসও হতে পারে, 6.5 মাসও হতে পারে, মানে এরই মধ্যে আর কি, 6-7-এর মধ্যে আর কি বয়সটা, মানে 15 দিন 20 দিন এলোমেলো হয়ে যায়। হয়ে যায়। আপনারা তো একটা ধারণা করে নিয়ে আসেন, সেই ধারণাটাই দর্শকদের বেচতে ধরেন আগের থেকে বেচতে বেচতে একটা মোটামুটি একটা ধারণা আসছে, হয়তো 15-20 দিন এদিক সেদিক আর কি। ছোট সাইজের যে বাচ্চাগুলো দেখাচ্ছেন, এগুলো তো মনে হয় যে 23 সালের কোরবানির পারফেক্ট। হ্যাঁ, এটা 23 সালের যেগুলো আছে, যদি দর্শক ভাইরা 23-এর কোরবানি টার্গেট করে, আমার মনে হয় লাভবান হতে পারবে। 22-এ পারফেক্টলি কোনোটারই, দুইটা মনে হয় বড় আছে, ওই দুইটা পারফেক্টলি লাগার কথা, তাছাড়া বাদ বাকি সবগুলো 23 টার। ঘটনা হলো যে ভাই, দুই দাঁত যখন দুই দাঁত হয় তখন কিন্তু গরুটা তখন শুরু হয় মাংস লাগা, মাংস দেওয়া লাগা শুরু হয়, 4-6 দাঁত আর হলে পরে, তাহলে মনে করো আমি 23-24 হলে সবচেয়ে বেটার হয়, বেটার সবচেয়ে ভালো হয়, বেটার হয়। আচ্ছা, এই প্রথম সিরিয়ালের বাচ্চাটার দাম কেমন, কত টাকা রাখছে? এটার দাম রাখছে হলো 52,000 টাকা। 52? জি। দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, হালকা একটু প্রত্যেকটা জিনিসই দরদামের সুযোগ আছে এবং দরদামের সুযোগ দিতে হয়, কারণ হচ্ছে এলো যে সবাই দরদাম করে না নিলে কেমন হয়। আচ্ছা, তো এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখি। জি।
নম্বর সিরিয়ালে সুন্দর একটা বাচ্চা আছে লাল রঙের, এটাও কি সাহিওয়াল? এটা অরিজিনাল সাহিওয়াল ভাই, 100 সাহিওয়াল, এটা 100% সাহিওয়াল। আমার 100% সাহিওয়াল ছাড়া একটা আমি রাখি নাই এ পর্যন্ত, কারণ হচ্ছিল ভালো জিনিস ভাই কিনতে গেলে মানুষ তো বোঝে না, খালি কম দামি জিনিস খোঁজে। আর কম দামি মানে বাঙালি খালি আলকাতরা, বাংলা ভালো আলকাতরা খায়, বোঝেন নাই। মনে করেন যে ভালো জিনিস যদি আমরা বিক্রি করি ভাই, আমারও মনে হয় কমন চাষে খারাপ ভাই, খারাপ জিনিসও বেশি বারে খারাপ। কিন্তু একটা গরু যখন গরুর দাম যেটা, গরু যেটা অরিজিনাল গরু ভাই, আজও দাম আছে, দুদিন পরেও দাম আছে, পাঁচ দিন আগেও দাম আছে। আর এই যে খারাপ যে গরুগুলো, এগুলোর দাম আপ ডাউন করে? আপ ডাউন করে। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স 7 মাস। 7 মাস? হ্যাঁ, 7 মাস, 7.5 মাস হবে। আচ্ছা, আপনি একটা আইডিয়া বলতেছেন বয়সের, দর্শকরা আবার একটা আইডিয়া। জি জি। এটার দাম কত? এটার দাম হচ্ছে 62,000 টাকা। 62,000, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ। আচ্ছা, এটা সাইড করেন, 3 নম্বরটা দেখি। জি। সিরিয়ালে লাল টকটকে রঙের সুন্দর একটা বাচ্চা আছে, এর গলার কম্বল, এর নাভি দুইটাই সুন্দর, চোরটাও অনেক সুন্দর আসছে, এটা কোন জাতের ভাই? এটা সাহিওয়াল ভাই। সাহিওয়াল, যেটা সুন্দর লাগে সেটা কিন্তু আমি প্রশংসা করি। জি, এটা ব্রাহ্মণ বললেও চলে, কিন্তু ব্রাহ্মণ আকৃতি আসছে, কিন্তু আসলে অরিজিনাল এটা 100% সাহিওয়াল। এটা সাহিওয়াল ব্রাহ্মণ না, ব্রাহ্মণ হইলো নাভিটা পেঁচানো থাকতো আর মাথার গেটা থাকে, হ্যাঁ, আর গোল হইতো মাথাটা, মাথাটা আরো ছোট হয়, ছোট হইতো। আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স হবে 8 মাসের মতন। 8 মাসের মতো। আপনার কাছে ব্রাহ্ম বাচ্চা ক্রস আছে, দর্শকদের দেখাবো যে এটার থেকে কি রকম ডিফারেন্স আছে। অবশ্যই অবশ্যই। এটার হচ্ছে 8 মাসের মতো বয়স। সিরিয়ালে 3 নম্বর সিরিয়ালের একটা বাচ্চা, 3 নম্বর সিরিয়াল। আচ্ছা, অপর পাশ ঘুরাই দেন, এই পাশটা একটু দর্শকদের দেখাই যে নিখুঁত আছে কিনা। অবশ্যই এ টু জেড পর্যন্ত আমি ক্যামেরাম্যানে বলবো যে এ টু জেড পর্যন্ত, কারণ এখন এর অবস্থান কিন্তু ভালো না, খামারের অবস্থান, কিছু কিছু খামারের দানে খোরা রোগ, বা বিশেষ করে খোরা রোগটা হচ্ছিল মারাত্মক রোগ। যদি আমার কাছ থেকে গরু কিনে নিয়ে যায় বা ইজুল খোরা রোগ জুল থাকে, তাহলে কিন্তু সেই লোকটা কিন্তু জানে না, ক্ষতির সম্মুখীন হবে। সেই জন্য ক্যামেরাম্যান হলে পা, হাত পা থেকে শুরু করে আপনি একটু জোট পর্যন্ত দেখাবেন কোনো ক্ষুদ আছে কিনা, মানুষ লিবে কি না লিবে সেটা হচ্ছে আমার ভাগ্য। আমার কাছ থেকে পছন্দ হলে আমার কাছ থেকে নিবে, পছন্দ হইলে দামে পড়বে না, আপনি নেবেন না, দরকার নেই। আচ্ছা, সিরিয়ালে 3 নম্বর এই বাচ্চাটার দাম কত টাকা? এটা ভাইয়া চাচ্ছি হলো এটা 64,000 টাকা। 64,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম, দরদামের সুযোগ আছে, হালকা একটু দরদামের। আচ্ছা, 4 নম্বর বাচ্চাটা দেখবো। 4 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর লাল টকটকে রঙের বাচ্চা আছে, এগুলোর কালার তো ভাই এরকমই থাকবে নাকি? এই লাল রংটাই থাকবে? হ্যাঁ, একদম অরিজিনাল লাল থাকবে, কিন্তু পশম গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এখন তো দুধের পশম আছে, ধরেন দুধের পশম উঠে যায়, আবার দুধের পশম আসছে, এগুলো তো মনে করেন যে দুধ খায়, মানে এখন পর্যন্ত মনে করেন নেশা আছে, কিন্তু এমনি মনে করেন দানাদার খাদ্য, খোয়ার ঘাস, কাঁচা ঘাস সবই খায়, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এত এত টাকা বলতেছেন, কোনোটা 50,000, কোনোটা 52, 64, 65, এগুলো নেওয়ার পরে রেডি করে বিক্রি করলে কেমন দাম আসতে পারে? এর পিছনে তো ইনভেস্ট করতে হবে। ভাই শোনেন, আমি বলি কি, আমার এখানে 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চা কিন্তু আমি একরকম কিনতে পারিনি। একটা বাচ্চা 2,000 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, একটা বাচ্চা 3,000 বেশি দিয়ে কিনতে হচ্ছে, একটা বাচ্চা 5,000 কম দিয়ে, কোনোটা পর্তায় কিনছেন, কোনোটা বাজার অনুযায়ী কিনছেন, কোনোটা 1,000-2,000 বেশি দিয়ে। এটার গেটা হচ্ছে হলো ভাই, খালি বড় হলেই তো হবে না শরীফ ভাই, ঘটনা হচ্ছে যে এর সাইজের উপরে 5,000 টাকা বেশি লাগে, 3,000 টাকা বেশি লাগে। ধরেন লাভি গ্রোথ থাকলেও খালি হবে না, এর যে বডি টাকচার, বডি টাকচারের উপরে, চেহারার উপরে, মানুষের যেরকম চেহারা রূপ যৌবনের উপরে একটা ডিমেন্টা, রূপ যৌবনের সবসময় ঠিক আছে, এইগুলো তদ্রূপ মনে করো মানুষের মতনই, কারণ এর এগুলোরও মনে করো রূপ যৌবনের উপরে। ধরেন এই বাচ্চাটা লাল টকটকে, এর মাথাটা, এর চোটটা, লাভিটা, মানে গ্রোথটা, মনে করেন যে ট্যাক্সারগুলো আছে, এই ট্যাক্সারের উপরে মনে করেন যে 2-3,000 টাকা বেশি আসে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কেমন কিনছেন সেটা আমার প্রশ্ন না, আমি বলতে চাচ্ছি যে আপনার কাছ থেকে এই বাচ্চাগুলো নেওয়ার পরে, বা আমি যাদের অ্যাড করি, আরও বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা যাদের অ্যাড করে, এই যে 50,000, 54,000, 45,000, 40,000 যে যে দামে বিক্রি করতেছে, আপনার কাছের এই বাচ্চাগুলো রেডি করলে, ধরেন 23-এ রেডি হলো, কোনোটা 22-এই রেডি হয়ে গেল, রেডি করলে কেমন দাম হবে? হ্যাঁ, এখন আপনার সুন্দর কথা বলছেন, সেটা হচ্ছে যে 10টা বাচ্চা যদি একটা লোক যদি কেনে, 10টা বাচ্চা কিন্তু একসাথে বেড়ে উঠবে না, দেখা যায় যে 10টার মধ্যে 7টা ধ্যান করে বেড়ে উঠছে, হয়তো 3টা মনে করেন যে একটু ছোট হয়ে আছে। এখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে হলো মনে করেন যে কাদের জন্য, যারা নিম্নবর্ত ফ্যামিলি, যারা মনে করে 1টা, 2টা বা 4টা পালার এবিলিটি আছে, তাদের জন্য আমি মনে করি এইগুলো হলো পারফেক্ট, মানে ডিপিএস হিসেবে ধরে রাখতে হবে। মনে করেন যে রিক্সা চালক রিক্সা চালাইতেছে,
প্রতিদিন তার 100টা বাজেট দেখতে আমার এই গরুর পিছনে দুইটা গরু আছে দুইটা গরু পিছনে 200 টাকা হ্যাঁ 200 টাকা বাজেট এখন মাস মাস শেষে বছর শেষে দুটো গরুতে মনে করেন যে 3 লাখ টাকা বেশি সে মনে করে 3 লাখ টাকা বেচলো বা 4 লাখ টাকা বেচলো দেখা যায় যে গরিব মানুষের কিন্তু ডিপিএস মানুষ বড় লোক ডিপিএস করে বা অন্য অন্য জায়গা টাকা পয়সা রাখে কিন্তু তারা তো রাখার মতো সুযোগ সুবিধা পায় না সেই ক্ষেত্রে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট আর যাদের টাকা পয়সা আছে ভাই তারা মনে করেন বড় গরু কেনাটাই সবচেয়ে বেটার আর আরেকটা কথা দর্শকদের বলবো যারা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে বাসায় একটা ছেলে হইছে মেয়ে হইছে শুরু থেকেই 3 বছর 4 বছর বয়স হইছে যদি একটা এই বাচ্চা কিনে রাখে বা দুইটা কিনে টাকার সাথে সাথে মেয়ের সাথে সাথে টাকাও কিন্তু বড় হয়ে যায় টাকাও কিন্তু বড় হয়ে যায় তো এই দিকগুলো খেয়াল রেখে আল্লাহ তাকে জুতুলতে বাঁচা রাখে যদি সহায় সালামতে জুল বাইসে থাকে গরুটা জুল বাইসে থাকে টাকা 19 হ্যাঁ বহুত মুহূর্ত কারণ আমও মৃত্যু হতে পারে একটা গরু অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ওই দুটো গরু জুতুল সে জুতুল রাখতে পারে এক সময় দেওয়া যায় 2 লাখ টাকা 2 লাখ টাকা গেলে একবারে গোছাতে পারবে না ও এক সময় 2 লাখ টাকা বেশি বার দেয় একটা মেয়ের বিয়ে হচ্ছে হয়তো 10 কাঠা জমি রাখতেছে আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে জমি টমি রাখে বা কৃষি যা খাতে কাজকাম করে সেই ক্ষেত্রে এগুলো পারফেক্ট আর কি আর যারা হলো ব্যবসায়িক যারা মনে করেন 50 টো 100 টো 200 টো খামারি যারা খামারি তারা তো এত ছোট গরু তাদের হিসাবটা অন্যরকম অন্যরকম আপনি যে বাচ্চাগুলো নিয়ে আসেন এগুলো হচ্ছে গৃহস্থ যারা আছে তারা কিনলে মধ্যবিত্ত যারা বাইরে হয়তো বাইরে কিছু লোক আছে যে কামাই করতেছে আমি হয়তো মাসে 50,000 টাকা বাড়িতে মনে করেন যে ছোট ছাগল পালা আছে একটা ছোট মনে করেন যে খালি দিলে হয়তো মনে করেন যে একটা পিচ্চি রেখে দিলে ছোট একটা মানুষ রেখে দিলো আর নাই রাখলেও মুরব্বী থাকলে পারে সার গরু যদি যে না পালতে পারে সে জিন্দগিতে কোনো গরু পালতে পারবে না শুধু খাবার দিবে নিয়মিত খালি সকাল বিকেল খাবার দিবে সকালে ঘুমাতে উঠে পরিষ্কার করবে পরিষ্কার করে চেঙ্গি দেওয়া যদি ওর কাছে খাবারটা দেওয়া যায় আর কোনো ঝামেলা কিন্তু গাই গরুগুলো অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আছে আচ্ছা কোনোটার যেটা বিক্রি করতেছেন গাভী গরু আপনার কাছেও আছে ওটা বলে লাভ নাই 4 নম্বর বাচ্চাটার দামটা আমাকে জানান এটার দাম চাচ্ছি হলো 74,000 টাকা 74,000 দরদামে সুযোগ আছে হ্যাঁ দরদামে হালকা একটু দর আচ্ছা 4 নম্বরটা সাইড করেন 5 নম্বরটা দেখি 5 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা আছে এটা কোন জাতের এটা হচ্ছে শাহিওয়াল 100টি শাহিওয়াল কিন্তু গঠনটা একটু উঁচা লম্বা মানে লম্বা গঠনটা কিন্তু চওড়া বেশি না কিন্তু গঠনটা খুব ভালো আছে এসব বাচ্চা মনে করেন যে ফালাথুলি আল্লাহর রহমতে আর আমার একটা বিশ্বাস যে এখনো মনে করেন যে কুরবানির আশা করা যাবে না ভাই আমি সেটা দর্শকদেরকে বলছি কুরবানির আশা করা যাবে না কুরবানির সময় অনেক গরু আমদানি হয় সে সময় আপনি ডেভেলপ হতে পারেন লসও হতে পারে আপনার 6 মাস প্রজেক্ট করে রেজুল 6 মাস প্রজেক্ট করা যায় এক যে খাদ্য দিবে হিসাব নিকাশ যদি করে যদি 20,000 টাকা লাভ হয় আমার মনে হয় যে সেটা ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বেটার সবচেয়ে ভালো হ্যাঁ যখনই লাভ হবে বাজার যখন ভালো পাবে তখনই বাজার যখন ভালো হবে তখন মানে টার্গেট করে অনেকেই অনেক লস হিসেবে বাচ্চাটা খুবই ভালো এবং লাল একদম লাল কালার গর্জিয়াস লাল বয়স কেমন বয়স এটা হলো 7.5 মাস 7.5-8 মাসের মতো হবে দাম কত এটার দাম পড়বে হচ্ছে হলো আপনার 63,000 পড়বে 63 জি 63,000 আচ্ছা এটা সাইড করে দেন পরেরটা দেখি জি 6 নম্বর সিরিয়ালে বেশ হৃষ্টপুষ্ট একটা বাচ্চা দেখতেছি লাল রঙের এটা কোন জাতের এটাও শাহিওয়াল আপনার 4 নম্বর যে শাহিওয়ালটা দেখাইলেন না 4 নম্বর শাহিওয়াল আর এটা হলো 6 নম্বর শাহিওয়াল আচ্ছা আচ্ছা এই দুটি হচ্ছে আমার জোড়ায় কেনা এই দুটি একই দাম একই সেম বয়স একই দাম আচ্ছা বয়স কি 7 মাস 8 মাস হ্যাঁ 7 মাস 7.5 মাস 7.5-8 মাস এরকম আর কি আচ্ছা এটারও নাভি কম্বল 4 নম্বরটার মতোই খুব সুন্দর 4 নম্বরটা যেরকম একই সুন্দর একই গঠন মানে একই দামে কেনা আমার দুটো বিক্রিও করবে একই দামে 4 নম্বরটার দাম কত 74 চাইছি এটাও 74 ওটাতেও দরদামের সুযোগ আছে হ্যাঁ ওটা আর যদি কেউ যদি দর মনে করে দুটো নেয় তাহলে দুটো দিলে আমার আর একটু কম রাখা যাবে আর একটু কম রাখবেন আচ্ছা ভাই এটা সাইড করে দেন 7 নম্বর বাচ্চাটা দেন দর্শকদের 7 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা আছে বড় সরো কোন জাতের এটাও শাহিওয়াল এটা হচ্ছে হলো মাথা হচ্ছে হলো হালকা একটু সাদা আছে পিছনে লেজের এইদিকে লেজের একটু সাদা আছে এটা আমরা গ্রাম ভাষায় বলি হলো চিত কপালে জি আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স হলো 8 মাস মাইনাস প্লাস হলে মাইনাস হবে আর মানে 8 মাসের মধ্যে এর কম হবে বেশি হবে না 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 বেশি হবে না একটু কম হবে আর প্রতিটা বাচ্চাই সুস্থ সবল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আমার কথা হলে যে যে কেউ নিবে আইসে দেখে দেখে শুনে যদি যাচাই বাছাই করে সে সংগ্রহ করবে সে অনলাইনেও যে দামটা বলতিছেন দর্শকরা প্রতিনিয়তই ভিডিও পায় আপডেট পায় দামটাও বাজার যাচাই করবে গরুর সাথে অবশ্যই তুলনা করবে ওই গরুটাকে ধরেন শুনেন একটা গরুতে
পাঁচশো এক হাজারটা বেশি হয়। আমি বললাম না যে গেটাপের উপরে বেশি হয়, সৌন্দর্যের উপরে খালি মনে করে চল্লিশ পঞ্চাশ এরই মধ্যে খোঁজে, কিন্তু বাড়ির নিজেরই পছন্দ হয় না ওইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে এটাও আইনে দেখছি পছন্দ হয় না, তাহলে সেটা বেচবো কীভাবে? এটা তো বেচার হলে সব জিনিসই তো বেচবো, সুন্দর একটা বাচ্চা আছে, এটার গলায় রশি লাগানো নাই, এটা কোন জাতের? এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস ভাই, ব্রাহ্মা ক্রস। আমার দুটো ব্রাহ্মা আছে, দুটো ব্রাহ্মা আপনাকে দেখাবো। আচ্ছা, এটা ব্রাহ্মা ক্রস কিভাবে আমি বুঝবো? এটা আমার কাগজ আছে, আমি কাগজ আপনাকে দেখাবো। কাগজ দেখাবেন? জি, শুধু আমাকেই দেখাবেন না, দর্শক না, দর্শকও দেখাবো। আছে কি পকেটে? হ্যাঁ, পকেটে আছে। আচ্ছা একটু দেখান। আচ্ছা, এটার বয়স সম্পর্কে আমাকে একটু জানান। এটা বয়স হলো সাত মাস। সাত মাস? জি। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত সুস্থ। আচ্ছা, এটার গ্রোথটাও বেশ সুন্দর। জি। আচ্ছা, এভাবে ছেড়ে দিয়ে পাললে কিন্তু ষাড় গরু দ্রুত বড় হয়। ষাড় গরু দ্রুত বড় হয় এবং দেখতেও সুন্দর লাগে, বুঝছেন? আচ্ছা, এই বাচ্চাটার সিঙ্গেল প্রাইস কত টাকা? এটা সিঙ্গেল আমি এটা ওয়েটিং রাখছি ভাই। দাম বলবেন না? না, এটা দাম বলবো না। আচ্ছা, এটা সাইড করে দেন, কাগজটা আমাকে দেখান। জি, আপনাকে আমি কাগজটা দেখাচ্ছি, এটা পরেরটা কাগজটা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা সাইড করে নেন, নয় নম্বরটা দেখি। জি, নয় নম্বর সিরিয়ালে বড় সড় একটা ষাড় গরু আছে, এটা কোন জাতের ভাই? এটা ব্রাহ্মা। এটাও একটা ব্রাহ্মা? জি। এর মাথার গেট আপ দেখে আর মানে কাগজপাতি দেখার কোনো প্রয়োজন নাই? না, প্রয়োজন অবশ্যই আছে, যে নিবে সে এটা কাগজটা দেখে নিবে। আচ্ছা, এটা কাগজ বানানো যায় ভাই, তবে গেট আপটা এটা তো আর বানাতে পারবেন না, এটা উপস্থিত দেখতেছি। কাগজটা আপনি চাইলে পাঁচশো এক হাজার টাকা দিয়ে বানাতে পারবেন। আমি বলতেছি যে ব্রাহ্মার যে, না আমি যেখান থেকে কিনছি এখন বানাই কি না এটা আমি বলতে পারবো না, আমি আমি যেখান থেকে কিনছি সেখানে আমার কাগজ দিয়েছে, আমি এই কাগজের বলেই আমি আপনাকে বলতেছি আর কি। আচ্ছা, কাগজটা দেখাইছি, মোবাইলের যে ছিল ওইটা দেখাইছি, আমি নিজে দেখছি, কিন্তু সঠিক কাগজটা আপনার কাছে আমি পাই নাই, বাসায় রেখে আসছে। জি। বয়স কেমন এটা? এটার বয়স হবে সাত মাস প্লাস হবে। সাত মাস প্লাস? অনেক ভালো গ্রোথ, সাত মাস বয়সের আরো বাচ্চা দেখেছি। মানে ব্রাহ্মার গুলো গ্রোথ বেশি হয় আর ব্রাহ্মার দ্রুত বড় হয়, দ্রুত বড়। দেন কানটা দেখেন, একদম অরিজিনাল কান, মাথাটা, শেপটা, প্রত্যেকটা একটু অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখেন, তার আটার ভঙ্গি, এগুলো হলো খুব শান্ত ব্রাহ্মা। যেগুলো ক্রস গুলো আছে, আমি কিন্তু অরিজিনাল বলছি না, এটা সাইয়েলের সঙ্গে মিক্স আছে, সাইয়েলের সঙ্গে মিক্স দেয়, কিন্তু এগুলো ঠান্ডা। আবার সাইয়েল কিন্তু খুব চটং পটং আছে, মানে লড়াচড়া বেশি আছে। আচ্ছা, কিন্তু এটাগুলো খুবই শান্ত। এটার দাম কত ভাই? ভাই এইটা আর ওইটা, একটু এই দুইটাতেই কিন্তু সুযোগ দিলাম, আর কিন্তু কোনো সুযোগ না, আর কোনো সুযোগ নাই, এবং দর্শকের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি এটা দুটো ওয়েটিং এ রাখছি আর। আচ্ছা, এই দুটার দাম বলতেছেন না? জি, দাম বলবো না, মোবাইলে দাম বলবো, আমি তাতে বা সরাসরি আসলে দাম বলে দিবেন। জি জি, নম্বর সিরিয়ালের একটা বাচ্চা, শেষ সার বাচ্চার মধ্যে মনে হয় এটাই শেষ দেখাবেন। সার বাচ্চার মধ্যে এটাই শেষ। এটা কি সাহিয়াল? এটা হচ্ছে সাহিয়ালের সাথে লেপানের একটু ঘির, মানে ঘিরের একটু মানে ক্রাস আছে। জি। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স মোটামুটি ধরেন চোদ্দ মাসের মতন হচ্ছে, আমার একটা আইডিয়া চোদ্দ মাসের মধ্যে বা চোদ্দ প্লাস হবে, মাইনাস হবে না। আচ্ছা, তার মানে এই যে একটা সার, এটা দুই হাজার বাইশে এখনই মোটামুটি ধরেন আপনার পনে তিন মন ধরেন আড়াই মন, আড়াই মন মাংসই আছে। আচ্ছা, শুধু মাংস? হ্যাঁ, শুধু মাংস, লাইভ ওয়েট না। হ্যাঁ, লাইভ ওয়েট না, শুধু মাংসই আছে আড়াই মন, আমি বলবো না তিন মন, আড়াই মন মাংসই আছে। আচ্ছা ভাই, এটা হচ্ছে নব্বই হাজার কিলো হলে মাংসের দাম একটু বিক্রি করা রাখাই ভাবে যাবে, রাখাই নব্বই হাজার টাকা দাম চাইলেন, দরদামের একটু সুযোগ। হ্যাঁ, দরদামের। আচ্ছা, এটা সাইড করে নেন, বকনা আছে, গাভী আছে, এগুলো দর্শক দেখাবো। রাজু ভাই, এই যে সামনে একটা গাভীকে সম্ভবত বীজ দেওয়া হচ্ছে। জি, এটা বীজ দেওয়া হচ্ছে। আচ্ছা, সিরিয়ালে প্রথম সিরিয়ালের একটা গাভী? জি। আচ্ছা, এটা তো গাভী মনে হয় এখনো হয় নাই? না, এখন যেহেতু বীজ দেওয়া হচ্ছে, যেহেতু এখনো দাঁতে নাই, এটা গাভী হবে না। আচ্ছা, মানে হলো বকনা? বকনা গাভীর দিকে যাচ্ছে, সবেমাত্র গাভীর দিকে যাচ্ছে। জি। কোন জাতের? এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? হলস্টেইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এটার বয়স এখনো দাঁত হয় নাই? না, এখনো দাঁত হয় নাই। এটা ধরেন একটু ছিটা 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 মেহেদির দাগ, এটা হচ্ছে মেহেদির দাগ, যে বাড়িতে কেনা হয়েছে না, এখন বাড়িওয়ালার দেখ আর হচ্ছে হলো পোলাপান দেখ, যারাই দেখ এগুলো দিছে আর কি। আচ্ছা, একটা ছবি তুলতে। আচ্ছা ভাই, এটাকে কোন বীজ দেওয়া হচ্ছে, কি বীজ দেওয়া হচ্ছে? এটা বীজ দেওয়া হচ্ছে হলো। আচ্ছা, আমি ডাক্তার ভাইয়ের সাথে একটু কথা বলার সুযোগ দিবেন? জি জি, বলা যাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বীজ দেয়া নিয়ে ব্যস্ত আছেন? জি জি।
আচ্ছা ভাই, একটু আপনার পরিচয়টা আমার দর্শককে জানাবেন, আপনি কি করেন মূলত? আসলে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেন্টু, এআই টেকনিশিয়ান, সাইকোলা ইউনিয়ন, বর্ধনগর পয়েন্ট। সাইকোলা ইউনিয়ন, এআই টেকনিশিয়ান, জাত উন্নয়ন নিয়ে কাজ করেন? জি জি। আচ্ছা, এই যে বকনা, এটা হিটে আসছিল সত্যি? জি জি। বীজ দিলেন? জি। কি বীজ দেওয়া হইলো ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া হয়েছে? কত পার্সেন্ট নিল? ৮২% নিল। আচ্ছা, এই যে এর গেটআপ, বীজটা রাখার মতো বয়স তো হয়ে গেছে? জি জি। বীজটা কি আশা করছিলেন রাখবে? জি, আমি আশাবাদী আর কি। আশাবাদী রাখবেন, অবস্থা ভালো। দিলেও তো মনে হয় বোঝা যায় যে বীজটা কেমন ভাবে পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে আর কি, ভালোভাবে পড়ছে। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার ব্যবসার জন্য, ভালো থাকবেন। রাজু ভাই, প্রথমে এই বকনাটা যেটাকে বীজ দেওয়া হলো, এটার দাম কত টাকা পড়বে? এটার দাম চাওয়ালে ১৫০০০০ দেড়শো দেড় লাখ। জি, দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, দেড় দামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করেন, পরেরটা দেখি। জি, ২ নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা আছে বকনা, এটা তো বকনাই না? জি, এটা বকনা, দাঁতে নেই এখনো। আচ্ছা, হিটে আসছে কি? হিটে এখন আসে নাই, মানে লক্ষণ দেখা যাচ্ছে, হয়তো ২-১০ দিনের মধ্যে হিটে আসবে আর কি। হিটে আসবে? জি। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাওয়া দাম হলো ১২৫০০০ টাকা। ১২৫? জি। এটাকে বীজ দেওয়া থাকলে আর মনে হয় ১২৫ দিতেন না? না, দিতাম না। আচ্ছা, দরদামের সুযোগ দিবেন তো? হ্যাঁ, দরদামের সুযোগ আছে ভাই, প্রত্যেকটা জিনিসের দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করেন, পরেরটা দেখি। জি। হ্যাঁ রাজু ভাই, সর্বশেষ ৩ নম্বর সিরিয়ালে লাল টকটকে রঙের একটা গাভী আছে, তার চেয়ে বড় কথা সুন্দর একটা বাচ্চা আছে। সব সুন্দর মানে কি, মনে করেন যে আসলেই যে কত সুন্দর হবে, আর মনে করেন যে এইগুলোই তো মনে করেন যে ভবিষ্যৎ। ভবিষ্যৎ খুবই সুন্দর, কিন্তু কিছুই না, এটা হলো বাচ্চা, এলো বাচ্চা দেখেই কিন্তু দামটা, এই দামটাও কিন্তু আমার এখানেই বাচ্চা দিছে। আজকে হলো বাচ্চার বয়স হলো ১ মাস ২ দিন। ১ মাস ২ দিন? জি। গাভী কোন জাতের? সাহিওয়াল। এটা হচ্ছে সাহিওয়াল, সাহিওয়াল তো ১০০% সাহিওয়াল না, এটা এটা একটু মিক্সড, জার্সির সাথে একটু মিক্সড আছে। চার দাঁত। কয় নম্বর বাচ্চা হইলো? এটা ২ নম্বর বাচ্চা। ছেলে বাচ্চা হইলো? হ্যাঁ, এটা হলো ছেলে বাচ্চা বা ষাঁড় বাচ্চা বলে। আচ্ছা, যেই নিক, এটা দুধের কথা জিজ্ঞেস করব না, কারণ এই বাচ্চাকে আমি কাল বলবো না, কারণ হচ্ছে সকালবেলা আমি আজকে ৩ লিটার দোয়াইছি, আর বাদ বাদি মনে করেন যে টোটাল মনে করেন ওকে খাওয়াই বাচ্চাকে, বা বাচ্চাকে খাই। যদি কেউ বলে যে আমাকে ১০ লিটার বা ৭ লিটার দুধ দেওয়ালে, আমি মাফ চাই ভাই। যে বাচ্চা খুব সুন্দর, কারণ লিলে বাচ্চা দিলে, একে লিলে বাচ্চা লিয়ে দেখা লাগবে, একে এখনই ভাই ৫৫০০০ টাকা দাম কয় এই বাচ্চাটা? হ্যাঁ, ৫৫। কিন্তু ঘটনা যে আমার ঘরের ভিতরে থাকে, কোথায়ও যায় না। আচ্ছা, এটার গাভী বাচ্চা সহ দাম কত? এটা গাভী বাচ্চা সহ কেউ যদি নিতে চায় তাহলে ১২২০০০ টাকা দাম পড়বে। ১২২০? বেশ, পর্তার মধ্যেই দেখাইছেন, দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, হালকা একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা রাজু ভাই,